জল আকলো আশ্বরফিস নামাজরত অবস্থাতে অর্থাৎ যে নামাজ তকবীর ও আহলিল তাহরিম হ তকবীর ও তাহলিল ও তাসলিম তসলিম আল্লাহ আকবর বলে যখন আপনি নামাজ শুরু করে দিয়েছেন সেই সময় থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত এই কাজগুলো যদি আপনার হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল হবে তো যখন থেকে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করেছেন তখন থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত কেউ যদি পানাহার করে কিছু খেয়ে নেয় কিছু পান করে যে কোনো একটি সামান্য ছোট্ট একটি জিনিস ওলামা ইকরমগণ বলছেন যে যদি দাঁতের ভিতরে কাউরি একটি ছোলা ছোলার দানার মতো কোনো বস্তু থাকে আর সেটা যদি কেউ খিলে গিলে নাই বা খেয়ে নাই তাহলে তাতেও নমাজ নষ্ট হবে কিন্তু তার থেকে ছোট যদি সামান্য কণার মতো বা কিছু হয় তাতে কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ তো আল আকলোয়া সুরভ পানাহার করা নামাজের ভিতরে আপনার নামাজকে বাতিল করতে পারে বা নামাজ বাতিল হয়ে যাবে যে তাতে যা কিছুই হোক পানি হোক জুস হোক বা অন্য কিছু হোক কিংবা সামান্য একটি বিস্কুট বা একটি যে কোনো চকলেট বা যে কোনো কোনো জিনিস কেউ যদি নামাজরবত অবস্থায় খেয়ে নেয় বা পান করে তাহলে তার নামাজ বা আতিল তাকে আবার নামাজ ঘুরিয়ে পড়তে হবে এই বিষয়ে ওলাম ওলামা ইকরমগণের একমত আছেন ওলামা ইকরমগণ একমত আছেন ওকমত আছে এই বিষয়ে যে যে ব্যক্তি এটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে কিছু পানাহার করবে তার নামাজ বাতিল তার উপরে নামাজ তাকে ফিরিয়ে পড়তে হবে এটা ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক নফল ফরজ জমহুর ওলামার নিকটে নফল ফরজ এই বিষয়ে সব সব বিষয়ে এটা একই হুকুম যেই জিনিসে ফরজ নষ্ট হয় তাতে নফলও নষ্ট হবে অতএব পানাহার করাটাই হলো আপনার নামাজ বিনষ্টকারী বা নামাজ বাতিলকারী হবে এবং আপনার নামাজ বাতিল হয়ে যাবে তাহলে এক নম্বর যেটা কাজ আমাদের পানাহার থেকে আমাদের বাঁচতে হবে নামাজরত অবস্থাতে নাম্বার তিন এক আর দুই সে প্রথমে খাবার পানাহার পান করা এবং খাওয়া দুধ চলে গেছে নাম্বার তিন আল কালাম ও আমাদান ফি গাইরে মসলে হাতিস নামাজের মাসলেহাত ছাড়া কোনো ধরনের কথাবার্তা বলা নামাজরত অবস্থাতে নামাজের মাসলেহাত বলতে যদি কোনো কারণবশত হয়তো ইমাম একটি ভুল করছে তাহলে ইমামকে লুকমা দেওয়া যায় যেমন সুবাহান আল্লা বলতে হলো আল্লাহ আকবর বলতে হলো তো এই যে কথা এটাও তো একটা কথা বললেন কিন্তু হ্যাঁ এতে নামাজ নষ্ট হবে না কিন্তু নামাজের মাসলেহাত ছাড়া কেউ যদি একটি সামান্য হালকা করে অল্পও কথা বলে ফেলে ইচ্ছাকৃতভাবে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে মেনে নেন আপনি নামাজ পড়ছেন আপনার সাইডে একটি মানুষ নামাজ পড়তে পড়তে কোনো একটি ভুল করছে তো আপনি নামাজ পড়তে পড়তে তাকে বলে দিলেন যে ভাই তোমার এটা ভুল হচ্ছে আপনার নামাজ বাতিল ইচ্ছাকৃতভাবে কথা বলেছেন আপনার নামাজ বাতিল হয়ে গেছে এই বিষয়ে মহান রব্বুল আলামিন বলছেন ইল্লাহ কানিতিন জায়দ বিন আরকাম রাজি আল্লাহ তাল তিনি বলছেন কুন্নানা তাকাল্লাফিস আমরা ইসলামের শুরুতে নামাজের ভিতরেও প্রয়োজনীয় কথাবার্তা বলতাম নামাজ পড়ছি নামাজ পড়তে পড়তে হয়তো কোনো প্রয়োজন হয়ে গেল একটা মানুষ কোনো ভুল করছে তাকে আমরা সুদরে দিলাম তাকে বলতাম যে ভাই এভাবে করো বা যাই যাই হোক নামাজের ভিতরে আমরা কথা বলতাম অনেকে আমাদের সাথীরা একে অপরকে কথা বলতো নামাজের তার পাশের লোকদের কথা বলতো প্রয়োজনে হাত্তা নাজালাত এই আয়াতটি নাজিল হওয়ার আগে পর্যন্ত যখন আয়াতটি নাজেল হয়ে গেল গেল্লাহ কানিন সুরাবাকার দুশো আটত্রিশ নম্বর আয়াত তখন উমের না বিশ্বকুত ও নুহিনা আনিল কালাম আমাদেরকে নামাজরত অবস্থাতে চুপ করে থাকার আদেশ দেওয়া হলো অর্থাৎ চুপ মানে এখানে শুধু নামাজের দোয়া বা যেগুলো আছে সেগুলো পড়ব বাড়তি কোনো কথাবার্তা যেন আমরা না বলি এবং নহীন আনিল কালাম এবং আমাদেরকে কথা বলা থেকে নিষেধ করে দেওয়া হলো অর্থাৎ দুনিয়াবি কথাবার্তা নামাজের প্রয়োজনীয় কথা নয় নামাজ ছাড়া বাড়তি কোনো কথা আমরা বলতে আর পারবো না আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে বুখারির চার হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস এটা বলা হয়েছে মুসলিমের পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস আবুদাবাদের নশো উনপঞ্চাশ নম্বর হাদিসে এগুলো বলা হয়েছে আরও হাদিসে এটা আছে তিনি বলছেন কুননা নুসাল্লিমা আল্লাহ নবী সাল্লাই ওহিস শুরুর দিকে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাল্লামকে নবী করিম সাল্লা সাল্লামকে সালাম দিতাম তিনি নামাজে থাকতেন নমাজরত অবস্থাতে আমরা সালাম দিতাম ফয়রুদ্দ আলাইনা তিনি আমাদের সালামের উত্তর দিতেন ওয়া আলাইকুম সালাম বলে তিনি উত্তর দিতেন ফালাম রাজা না ইন্দে নাজ্জাসি যখন আমরা নাজ্জাসি বাদসার কাছ থেকে ফিরে এলাম আসার পরে যখন মানে হুকুম চেঞ্জ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন আমরা সাল্লাম না আলাই আল্লাহ রসুল্ল সালাম যখন দিতাম ফালাম ইয়ারুদ্দা আলাইনা এরপরে সালামের উত্তর কথার দ্বারা তে আল্লাহ আর আমাদেরকে দিতেন না তো ওলামা ইকরমগঞ্জ এই হাদিস থেকেও দলিল নিয়েছেন ফাকুল না রসুল আল্লাহ আমরা বললাম হিয়াল্লাহ রসুল কুন নুসাল্লিম আলাই কফিস সলাহ ফাতারুদ্দ আলী না হিয়াল্লাহ রসুল আপনারা কে যখন আমরা আগে নামাজের ভিতরে সালাম দিতাম সালামের উত্তর দিতেন কিন্তু এখন আর উত্তর দেন না কেন তো আল্লাহ রসুসাল্লাম উল্লনাফি সাল্লাহ সালাহ দেখুন নামাজের ভিতরে এটা সালাম দেওয়া বা এর উত্তর দেওয়া এটা মজগুলিয়ত হয়ে যায় নামাজ মজগুলিয়াত হয়ে যাওয়া অতএব এটা ঠিক না তাই আল্লাহ রসুসাল্লাম নিজে দিতেন না অতএব এখান থেকে ওলামা ইকরমগঞ্জ দলিল নিয়েছেন যে সালামের উত্তর ওয়ালাইকুম সালাম বলেও দেওয়া যাবে না হ্যাঁ সালামের উত্তর নামাজের ভিতরে দিতে পারে যদি কেউ সালাম দেয় সালামের উত্তর হাতের ইশারাতে দিতে পারে সেটা আলাদা মশলা কিন্তু মুখে কথা দিয়ে সালামের উত্তর দেওয়া যাবে না যাই হোক এই বিষয়ে আরেকটি হাদিসে আলোচনা এসেছে একজন সাহাবিকে বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে ইন হাদিস নাস দেখো এই যে নামাজ নামাজের ভিতরে মানুষের কথা অর্থাৎ দুনিয়া বিয়ে কোনো কথাবার্তা বা নিজেদের ভিতরে কোনো কথাবার্তা বলা ঠিক নয় নয় জায়জ নয়সবিহবির ও ও কেরাতুল কোরআন নামাজ হলো তসবিহ তকবীর এবং কেরাতুল কোরআনের কোরআনকে নামাজ বলা হয় অতএব নামাজের ভিতরে কোনো ধরনের কথা বলা যাবে না এই হাদিস থেকে ওলামা ইকরামগঞ্জ দলিল নিয়েছেন তাহলে এখানে বোঝা গেল যে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের কথাবার্তা যদি কেউ বলে ফেলে তাহলে তার নামাজ বাতিল হবে তাকে নামাজ আবার নতুনভাবে ঘুরে পড়তে ঘুরিয়ে পড়তে হবে এই হাদিসটি পাবেন মুসলিম শরীফের পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস আবু দাউদের নশো তিরিশ নম্বর হাদিসে যাই হোক এই দ্বিতীয় মশলা ছিল যে নামাজের ভিতরে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না কারণ নামাজের ভিতরে যদি আপনি কথাবার্তা বলেন তাহলে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে চার নম্বর নমাজ বিনষ্টকারী বস্তু হল আল আমালুল কাসির আমাদান নমাজরত অবস্থাতে বেশি বেশি কাজ করা কোনো কাজকর্মে লিপ্ত হয়ে যাওয়া নামাজ ছাড়া অন্য কোন কাজ এমন কাজ যেটাকে আমালে কাসির বলা হয় আমালে কালীন এবং আমালে কাসির এই দুটোর ভিতরে পার্থক্য আছে আমালে কাসির বলা হয় ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ভিতরে এমন একটা কাজ করে যেই কাজের কারণে যদি বাইরে থেকে বা সাইড থেকে কেউ দেখে যে এই লোকটা এই কাজে ব্যস্ত আছে সে সাধারণত ভাবতে পারবে না যে এই লোকটা নামাজ আছে সে যদি ভাবে ভাবতে ভাবে যে এই লোকটা না এ কাজেই ব্যস্ত আছে নামাজ নামাজে নেই এই রকম যদি ভাবে তাহলে বোঝা যাবে যে এটাকে আমালে কাসির বলা হয় সামান্য নড়াচড়া এতে নামাজ নষ্ট হয় না কিন্তু এটা মাক্রু বলা হয়েছে কিন্তু বেশি এমন একটা কর্ম যে কর্মর দ্বারাতে সাধারণ মানুষ যদি হঠাৎ করে আপনাকে দেখে তাহলে ভাববে যে লোকটা নামাজে নেই অন্য কোনো কাজে ব্যস্ত আছে এই রকম কাজ যদি হয় তাহলে নামাজের ভিতরে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে যেমন মেনে নেন যে আপনি নামাজ পড়া অবস্থাতে হেঁটে বেড়াচ্ছেন নামাজও পড়ছেন এখান থেকে এখান থেকে হেঁটে বেড়াচ্ছেন এই মসজিদের এই কোন থেকে ওই কোন কিংবা গিয়ে মানে দরজা আছে আপনার পিছন সাইডে সে পিছনে গিয়ে আপনি দরজা খুললেন কিংবা দরজা আছে আপনার পশ্চিম উত্তর সাইডে আপনি সেখানে গিয়ে মানে দরজা খুলে এলেন এইরকম যদি এই ধরনের কোনো কাজ এগুলোকে মানে চলাফেরা করছে নামাজের ভিতরে বা এই ধরনের কোনো কাজ যদি হয় তাহলে জানতে হবে যে আপনার নামাজ বাতিল এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পাঁচ নম্বর নামাজের নামাজ বাতিলকারী বস্তু হল তারকরুক নিন আউ সারতিন আমাদান পাঁচ নম্বরে তার নিন কোনো একটা রুকুন ছেড়ে দেওয়া নমাজের ভিতরে যে রুকুন আছে নামাজের যতগুলো রুকুন চোদ্দোটি রুকুন আছে এর আগে আলোচনা করেছিলাম একটি লাইভে যে নমাজের রুকুন চোদ্দোটি রুকুন আছে এই চোদ্দোটি রুকনের ভিতরে কোনো একটি রুকুন যদি নামাজ পড়তে পড়তে আপনি ছেড়ে দেন তাহলে আপনার নামাজ বাতিল আতিল বলে গণ্য হবে যেমন রুকু করা একটি রুকুন যেমন ফাতেহা পড়া একটি রুকুন যেমন সিজদা করা আপনার জন্য দুটো সিজদা করা প্রত্যেক রাখাতে এটা আপনার জন্য রুকুন কিন্তু আপনি কোনো একটি রাকাতে একটা সিজদা করেছেন আর একটা সিজদা ছেড়ে দিয়েছেন কিংবা কোনো একটি রাকাতে আপনি সুরা সুরাফাহাতে পড়লেন না ইচ্ছাকৃত হবে সময় ছিল সব কিছু ব্যবস্থা ছিল পড়লেন না কোনো একটি রাকাতে আপনি একটি রুকু ছেড়ে দিলেন তো এই যে নামাজের রুকুন ছেড়ে দিলেন আপনার নামাজ বা ওই রাকাতটি অর্থাৎ যেই রাকাতে রুকু ছেড়ে দিয়েছেন যেই রাকাতের আপনি সিজদা ছেড়ে দিয়েছেন সে রাকাতটি আপনার বাতিল সেই রাকাতটি আপনার বাতিল আপনাকে ওই রাকাতটি পূর্ণ করতে হবে এবং তারপরে সাহসীদের দিতে হবে ওই রাকাতটি বাতিল তো অনুরূপভাবে যদি আপনি ওইভাবে নামাজ পড়ে চলে যান তাহলে দেরি হয়ে গেলে পূর্ণ নামাজটা আপনাকে ঘুরে পড়তে হবে তাহলে নামাজ নামাজের যতগুলো রুকুন আছে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার এর আগে আপনার আলোচনা করেছি ভিডিওটা শুনে নেবেন কারণ নামাজের রুকুন যদি আপনি না জানেন তাহলে হয়তো এমন একটি রুকুন আপনি নামাজে ছেড়ে দিয়েছেন যার কারণে আপনার নামাজটাই বাতিল হয়ে গেছে আপনি হয়তো জানতেও পারেন নাই বা হয়তো বুঝতেও পারেন নাই যে আপনার নামাজ বাতিল কিন্তু আপনি নামাজ এভাবে পড়ে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনার নামাজটাই বাতিল কোনো কাজে আসছে না ফলে নামাজের যতগুলো রুকুন আছে বা আর কান আছে প্রত্যেকটি রুকুন আপনাকে পালন করতে হবে আর এর ভিতরে কোনো একটি রুকুন যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাতেও যদি নামাজের রুকুন ছুটে যায় তাহলে আপনার ওই রাকাতটি অথবা নামাজটি বাতিল নাম্বার ছয় সার্থ নামাজের আচ্ছা দ্বিতীয় হলো যে নামাজের রুকুন ছেড়ে দিলে যে নামাজ বাতিল হয় তার জন্য দলিল দলিল হল বোখারি এবং মুসলিমের হাদিস একবার নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নামাজ পড়ে বসে আছেন একজন দেহাতি মানুষ এসে নামাজ পড়তে শুরু করলেন তো নামাজের রুকুনের ভিতরে একটি রুকুন ছিল যে এতেদাল রুকু এবং সিজদা ভালোভাবে করবে এবং এতে দাল বরাবর হবে এবং পরিপূর্ণভাবে করবে তারপরে সোজা হয়ে দাঁড়াবে তারপরে সিজদাতে যাবে কিন্তু ওই লোকটি এই এতেদালগুলো রুকু সিজদার মাঝে যে কাজগুলো এগুলো ঠিকভাবে করছিল না অনেক মানুষই আছেন যে রুকু থেকে পরিপূর্ণভাবে সোজা হয়ে দাঁড়ানো দরকার কিন্তু না দাঁড়িয়েই সামান্য একটু মাথাটা উঠেই আবার সিঁজদায় চলে যান আবার অনেকে আছেন যে সিজদাতে এক সিজদা করার পরে দ্বিতীয় সিজদার জন্য সোজা হয়ে যে উঠে বসতে হবে এটা না বসে সে কী করে এক সিজদার মানে অর্ধেকটা সিজদা থেকে উঠেই আবার সিজদায় চলে যান এই যে কাজগুলো কেউ যদি করেন তাহলে তার রুকুন ছুটে যায় আর এই রুকুন ছুটে যাওয়ার কারণে তার নামাজ বাতিল হবে বা ওই রকাতটা বাতিল হবে তো এই জন্য একজন সাহাবি ঠিক ওইরকমভাবেই দেহাতি মানুষ জানতো না ভালোভাবে আল্লাহ জি আহসালাতাহু সে নামাজ সঠিকভাবে মানে আদায় করতে জানতো না তো ওইরকম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নামাজ পড়লেন রুকু সিদাও ঠিক ছিল না রুকু সিজার মাঝে যে এতেদাল হত হতে হতে হবে পরিপূর্ণভাবে বসতে হবে সেটাও ঠিক ছিল না তো লোকটি যখন আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন তা আল্লাহ রসুল সালামের উত্তর দিলেন এবং বলেন ইর জে ফা ফাইনাকালাম তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি আবার নামাজ পড়লেন ওইভাবেই ফিরে এলেন আবার সালাম দিলেন আবার বললেন এর যে ফসল্লি ফাইন দেখলাম তো যাও ফিরে যাও তুমি নামাজ পড়ো তোমার হয় হয়নি আবার গেলেন তৃতীয়বারের বার এসে বললো যে আর রাস্লাহ এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না তাহলে রসুল সাল্লা সাল্লাম সে হাদিসে যেটা এসেছে তিনি শিক্ষা দিলেন যে দেখো নামাজ যখন পড়বে প্রথমে সুরা হাত আর মানে হাদিসের পুরো শিক্ষাটা দিলেন এবং বললেন বিশেষ করে রুকু এবং সিজদার সময়ের কথাগুলো বেশি প্রাধান্য প্রধানমন্ত্রী বললেন যে যখন রুকু করবে তখন এইভাবে করবে মতাদেল অর্থাৎ বরাবর হবে হ্যাঁ এবং রুকু থেকে যখন উঠবে একদম সোজা হয়ে দাঁড়াবে এবং তারপরে তুমি সিঁচ যাবে এবং সিজদা থেকে আবার সোজা হয়ে বসবে তো এই যে কাজগুলো সে করে নেই তো এটাই ছিল তার রুকুন ছেড়ে দেওয়া আর এই রুকুন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রসুল তাকে ঘুরিয়ে নামাজ পড়তে বললেন তাহলে তার নামাজ সেখানে বাতিল হয়ে গেছিল সাত ন ছয় নম্বর শর্ত হল নামাজের মানে নষ্ট নামাজ বিনষ্টকারী বস্তু হলো যে নামাজের কোনো ধরনের শর্ত ছেড়ে দেওয়া নামাজের জন্য যেগুলো শর্ত ইদা ফাতা শর্ত আল নসরত যখন কোনো শর্ত আপনার ছুটে যায় তখন যার জন্য যে শর্ত করা হয়েছে সেটাও কিন্তু আপনার বেকার হয়ে যায় যার জন্য নামাজের ভিতরে যে শর্তগুলো সেই শর্তগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে যেমন শর্তের ভিতরে যেমন একটি শর্ত হলো যে নামাজের জন্য অজু থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছেন তখন থেকে নিয়ে সালাম ফিরানোর আগে সালাম ফেরা পর্যন্ত সালাম আলাইকুম বলা পর্যন্ত আপনার অজু থাকতে হবে আপনাকে পবিত্র থাকতে হবে যদি এর মাঝে আপনার বাই সরে যায় অথবা আপনার অজু নষ্ট হয়ে যায় যে কোনো কারণে ওজু নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে তো এটা নামাজের জন্য একটা শর্ত অজু শর্ত তাহলে তহারাত থাকা শর্ত অনুরূপভাবে নামাজের জন্য কেবলামুখী হয়ে থাকা এটা হলো শর্ত কেবলামুখ হতে হবে কেবলার দিকে মুখ করে আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে কেবলার দিক থেকে মুখটাকে সরিয়ে নিয়ে আপনি কেবলার উল্টো সাইডে ঘুরে গেলেন অথবা কেবলা থেকে আপনি ডান দিকে বাম দিকে পুরো শরীরকে ঘুরিয়ে ফেললেন হ্যাঁ এলতেফাত যদি আপনার শুধু মুখের দাঁড়াতে হয় তাহলে এটা মাকরুহ কিন্তু যদি পুরো শরীর পুরো শরীর যদি কেবলার দিক থেকে আপনার ফিরে যায় অন্য কোনো সাইডে ডানে হোক বামে হোক অথবা পিছন দিকে হোক কেবলার থেকে আপনার শরীর যদি আপনার তাওয়াজ যদি দূরে সরে যায় বা কেবলা থেকে দূরে আপনার মানে ফিরিয়ে যা নেন মুখ বা এবং মুখের সাথে শরীর সহ তাহলে আপনার নামাজ বা আতিল হয়ে যাবে কারণ নামাজের জন্য একটি শর্ত হল যে আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়বেন কেবলার দিকে মুখ করে নামাজ পড়া এটা নামাজের শর্ত কিন্তু আপনি একটি শর্ত ছেড়ে দিলেন অর্থাৎ কেবলার দিকে মুখ না করে আপনি মুখটাকে অন্য দিকে ফিরিয়ে নিলেন তাহলে নামাজরত অবস্থাতে যখনই আপনার মুখ কেবলা থেকে মুখ শুধু মুখ না মুখের সাথে শরীর মুখের সাথে শরীর সহ যদি আপনি কেবলা থেকে অন্যদিকে ফিরিয়ে নেন ঘুরিয়ে নেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে সাবধান হতে হবে সাত নম্বর নামাজ বাতিল হয়ে যায় এমন বস্তু সেটা হলো আজ হাকফিস নামাজের ভিতরে খিলখিল করে হাসা কিংবা আওয়াজ করে জোরে জোরে হাসা অনেকেই আছেন যে নামাজ পড়তে পড়তে হয়তো কেউ কিছু বলেছে বা সাইড থেকে কেউ কিছু বললো বা যে কোনো কারণবশত কিছু একটা মনে পড়ে গেল আর খুব জোরে জোরে কাহা কাহা করে যেটা বলা হয় হা হা করে খুব জোরে জোরে হাসি দিয়ে দিল এটাও নামাজ বাতিলের একটা কারণ এতেও নামাজ বাতিল হয়ে যাবে এটা ইবনুল মুনজির বলছেন এই বিষয়ে সমস্ত ওলা আমাদের একমত ওলামার একমত আছেন এই বিষয়ে যে কেউ যদি নমাজরত অবস্থাতে জোরে চিৎকার করে হাসতে শুরু করে বা আওয়াজ দিয়ে হাসতে শুরু করে তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে তবে যদি কেউ তাবাশ্মম অর্থাৎ মুচকি হাসি হয় নামাজ পড়তে পড়তে কোনো একটা জিনিস মনে পড়ে হয়তো হালকা মুচকি হাসি এসে গেছে নামাজ নষ্ট হবে না কিন্তু যদি কেউ জোরে খিলখিল করে হাসে কিংবা আওয়াজ করে জোরে খ্যাঁ করে হাসে তাহলে কিন্তু তার নামাজ বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের অতি জরুরি বিষয় ছিল এই কয়েকটি বিষয় আমাদের অবশ্যই আমাদেরকে জেনে রাখা দরকার এবং নামাজরত অবস্থাতে আমাদের এই সমস্ত কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা অতি জরুরি যদি কেউ নামাজরত অবস্থাতে এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে না পারেন তাহলে জেনে রাখেন যে আপনার নামাজ বাতিল হয়ে গেছে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না আপনার নামাজ হয় নাই এরকম কাজ যদি কাউরি দাঁড়াতে হয়ে যায় তাহলে অবশ্যই আপনি নামাজটাকে আবার ঘুরিয়ে পড়বেন মহান রব্বুল আলমীর কাছে দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে নামাজের সমস্ত মশলা মশাইল সঠিকভাবে জানা এবং তার উপরে আমল করার এবং সঠিকভাবে নামাজটা আদায় করার তৌফিক দান করেন আমিন